জ্যোৎস্না বেগম আপনি লিখেছেন, শাশুড়ি ও বউয়ের কাছে আলাদা আলাদাভাবে পাসবই করে স্বর্ণালঙ্কার আছে, জাকাত তাদের করতে হবে কি? না, জাকাত এর বিষয়টা প্রত্যেকের অ্যাকাউন্ট এবং প্রত্যেকের হিসাব নিকাশকে পৃথকভাবে হিসাব করার বিষয়টিকে শরীয়ত দেখে ওইভাবে, যার কারণে শাশুড়ির স্বর্ণ জাকাত যদি আসে, অর্থাৎ সবগুলো মিলে যদি নেশা পরিপূর্ণ হয় তিনি জাকাত দিবেন, বোমারটা হলে তিনি জাকাত দিবেন, দুইজনেরটা মিল করলে যদি জাকাত হয় আর না মিল করলে জাকাত হয় না, তাহলে কারোর উপরে জাকাত আবশ্যক হবে না। এবারে তারেক এসটিকে আইডিতে আপনি লিখেছেন, মোবাইলে শুনে শুনে তবা করলে তবা হবে কি, নাকি হুজুর ডেকে এনে তবা করাতে হবে? ভাই তারেক, তবার বিষয়টা হলো আমরা কোনো পাপের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে সে পাপ থেকে সরে এসে ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা, পূর্বের কৃত পাপের জন্য নিজেকে ভৎসনা করা এবং গুনাহের পথ থেকে সরে এসে শুদ্ধতার পথে চলে আসা, এটাই তওবা। এটার জন্য আল্লাহর কাছে মুখে মাপ চাওয়া, অন্তর থেকে মাপ চাওয়া এবং গুনাহের রুট থেকে, জায়গা থেকে সরে যাওয়া, গুনাহ না করার জন্য সংকল্প করে চলে আসা, এই কাজগুলো যথেষ্ট। এই কাজগুলো নিজে নিজে করতে হবে, এটা অন্য কেউ করে দেওয়ার জিনিস নয়। তওবা কেউ করাতে হয় এমনটি নয় যে কেউ করাতেই হবে তাকে তওবা, না হলে তার তওবা হবে না, বরং তিনি নিজে নিজে আল্লাহর কাছে তওবা করতে পারেন। তবার জন্য হুজুর আনতে হবে, হুজুরের মুখে মুখে পড়ে তবা করতে হবে, এটা বাধ্যবাধকতা নেই। আর মোবাইল দিয়ে আপনি কোনো দোয়া বা কারো তবা পড়ানো দেখেই আপনাকে তবা করতে হবে এমনটিও বাধ্যবাধকতা নেই, যার কারণে তবাটা প্রত্যেকে যার যার করার জিনিস সে নিজে নিজে তবা করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং গুনাহ থেকে সরে আসবে।